আসসালামু আলাইকুম। শাল নিয়ে কনফিউশন আর করতে হবে না। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাকে শাল থেকে 2-3 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দ্বৈত শাসন ব্যবস্থা প্লাস ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে 1765 সালে। দ্বৈত শাসন ব্যবস্থা প্লাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করে 1765 সালে। 76-এর মনন্তর হয় ইংরেজিতে 1770 সালে। আমেরিকার স্বাধীনতা লাভ করে 1776 সালে। ফরাসি বিপ্লব হয় 1789 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় 1801 সালে। ওয়াটারলুর যুদ্ধ 1815 সালে। লর্ড বেন্টিং কর্তৃক রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা রহিতকরণ প্লাস ঢাকা বিভাগ চালু হয় 1829 সালে। তিতুমিরের বাঁশের কেল্লা নির্মাণ করে 1831 সালে। লর্ড ডালহৌসি কর্তৃক উপমহাদেশে রেল চালু হয় 1853 সালে। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলার বিজয় 1204 সালে। ষাট গম্বুজ মসজিদ প্রতিষ্ঠা হয় 1459 সালে। কলম্বাসের আমেরিকা আবিষ্কার হয় 1492 সালে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে 1492 সালে। ভাস্কো দা গামার ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করে 1498 সালে। কলম্বাস আমেরিকা আবিষ্কার করে 1492 আর ভাস্কো দা গামা ভারতে আসার জলপথ আবিষ্কার করে 1498 সালে। পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। বাংলার শাল গণনা শুরু হয় প্লাস পানিপথের প্রথম দ্বিতীয় যুদ্ধ। সম্রাট আকবরের সিংহাসন লাভ হয় 1556 সালে। বাংলার শাল গণনা শুরু হয় 1556 থেকে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 হয়েছে এবং সম্রাট আকবরের সিংহাসন লাভ করে 1556 সাল থেকে। সর্বপ্রথম ঢাকা বাংলার রাজধানী হয় 1610 সালে। পলাশি যুদ্ধ হয় 1757 সালে 23 জুন। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় 1761 সালে। বক্সকারের যুদ্ধ হয় 1764 সালে। লর্ড ডালহৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ হয় 1856 সালে। লর্ড ডালহৌসি কর্তৃক হিন্দু বিধবা আইন পাশ হয় 1856 সালে, যার সাথে জড়িত ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল প্রকাশ, সিপাহী বিদ্রোহ প্লাস কাগজের মুদ্রা চালু প্লাস বাংলাদেশি বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় 1857 সালে। বাংলা ভাষার প্রথম উপন্যাস আলালের ঘরে দুলাল প্রকাশ হয় 1857। সিপাহী বিদ্রোহ প্লাস কাগজের মুদ্রা চালু বাংলাদেশের বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয় 1857 সালে। নীল বিদ্রোহের অবসান প্লাস নীল দর্পণ নাটকের প্রকাশ 1860। নীল বিদ্রোহের অবসান এবং নীল নাটকের প্রকাশ 1860 সালে। রবি ঠাকুরের জন্ম ও মাইকেলের মেঘনাদাবধ কাব্য প্রকাশ। আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয় 1861 সালে। রবি ঠাকুরের জন্ম প্লাস মাইকেলের মেঘনাদাবধ কাব্য প্রকাশ হয় 1861। আমেরিকার গৃহযুদ্ধ শুরু হয় 1861 সালে। বাংলাদেশে রেল চালু হয় 1862 সালে। বাংলাদেশে রেল চালু হয় প্রথম 1862 সালে। উপমহাদেশে রেল চালু হয় প্রথম 1853 সালে লর্ড ডালহৌসি কর্তৃক। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত প্লাস মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1863 সালে। যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বিলুপ্ত করেন হচ্ছে আব্রাহাম লিঙ্কন এবং মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1863 সালে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় 1865 সালে। রোকেয়ার জন্ম 1880 সালে। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পায় 1893 সালে। পৃথিবীতে প্রথম নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পায় 1893 সালে। আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় 1896 সালে। আধুনিক অলিম্পিকের যাত্রা শুরু হয় 1896 সালে। কাজী নজরুল ও জীবানন্দের জন্ম 1899 সালে। কাজী নজরুল ও জীবানন্দের জন্ম 1899 সালে। নোবেল পুরস্কার দেওয়া হয় 1901 সাল থেকে।
বঙ্গভঙ্গ শুরু হয় এবং ঢাকা প্রাদেশিক রাজধানী 1905 সালে, মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে, চর্যাপাত আবিষ্কৃত হয় 1907 সালে, শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কৃত হয় 1909 সালে, গীতাঞ্জলি প্রকাশ করা হয় প্রথম 1910 সালে, বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালে, টাইটানিকের জাহাজ ডুবে যায় 1912 সালে, গীতাঞ্জলির জন্য রবীন্দ্রনাথ নোবেল প্লাস যুক্তরাষ্ট্র কর্তৃক পানামা খাল খনন শুরু করে 1913 সালে, গীতাঞ্জলির জন্য রবি ঠাকুরের নোবেল পুরস্কার প্লাস যুক্তরাষ্ট্রের কর্তৃক পানামা খাল খনন শুরু করে 1913 সালে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় প্লাস সবুজপত্র পত্রিকা প্রকাশ হয় 1914 সালে, চর্যাপাদ প্লাস শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় 1916 সালে, লক্ষ্য চুক্তি হয় 1916 সালে, লেনিনের রুশ বিপ্লব বলবেশিক বিপ্লব অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ার জারতন্ত্রের অবসান প্লাস পুলিৎজার পুরস্কার শুরু হয় প্লাস যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ প্লাস বেলফোর ঘোষণা ইহুদি রাষ্ট্র গঠন, এটা 1917 সালে, লেনিনের রুশ বিপ্লব বলবেশিক বিপ্লব অক্টোবর বিপ্লব দ্বারা রাশিয়ার জারতন্ত্রের অবসান ঘটে 1917 সালে, পুলিৎজার পুরস্কার 1917, যুক্তরাষ্ট্রের প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে 2017 সালে, বেলফোর ঘোষণা দেয় 1917 সালে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ প্লাস ব্রিটেনের নারী ভোটাধিকার পায় প্লাস সওগাত পত্রিকা প্রকাশ 1918 সালে, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1918, ব্রিটেনের নারী ভোটাধিকার পায় 1918 সালে, নিউজিল্যান্ডের নারীরা ভোটাধিকার পায় 1893 সালে, আর ব্রিটেনের নারীরা ভোটাধিকার পায় 1918 সালে, সওগাত পত্রিকা প্রকাশ হয় 1918 সালে, লীগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় 1919, আইএলও প্রতিষ্ঠিত হয় 1919 সালে, রবি ঠাকুরের নাইট উপাধি বর্জন করে 1919 সালে, জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয় 1919 সালে, বঙ্গবন্ধুর জন্ম 1920 সালে, কলল পত্রিকা প্লাস ইন্টারপোলের কার্যক্রম শুরু, বেঙ্গল প্যাট হিন্দু মুসলমানদের ঐক্য প্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয় 1923 সালে, কল্লোল পত্রিকা প্রকাশ হয় 1923, ইন্টারপোলের কার্যক্রম শুরু হয় 1923 সালে, বেঙ্গল প্যাক্ট বা হিন্দু মুসলমানদের ঐক্য এটা 1919 সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন হয় 1923 সালে, মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় 1926 সালে, শিখা পত্রিকা ও মাসিক মোহাম্মদি পত্রিকা প্রকাশ হয় 1917 সালে, আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার করে 1928 সালে, শিক্ষা পত্রিকা ও মাসিক মোহাম্মদি পত্রিকা প্রকাশ হয় 1919 সালে, আলেকজান্ডার ফ্লেমিং কর্তৃক পেনিসিলিন আবিষ্কার হয় 1928 সালে, বিশ্বকাপ ফুটবল শুরু হয় 1930 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে, শেরবাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন প্লাস টিভির বাণিজ্যিক উৎপাদন 1940 সালে, শেরবাংলা কর্তৃক লাহোর প্রস্তাব উত্থাপন করে 1940 সালে, টিভির বাণিজ্যিক উৎপাদন করে 1940 সালে, রবি ঠাকুরের মৃত্যু হয় 1941 সালে, জাপান কর্তৃক পাল হারবার আক্রমণ হয় 1941 সালে, 50-এর মনান্তর হয় 1943 সালে, বাংলায় 1350, বিশ্বব্যাংক ও আইএমএফ ব্রিটেনউডস ইনস্টিটিউট প্লাস ডিডে 1944 সালে, বিশ্বব্যাংক ও আইএমএফ প্রতিষ্ঠিত হয় 1944 সালে, বিশ্বব্যাংক এবং আইএমএফ ব্রিটেনউডস ইনস্টিটিউট প্লাস ডিডে এগুলো 1944 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে, ইউনেস্কো প্লাস জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945, জাপানের পারমাণবিক বোমা ফেলা হয় 1945 সালে, সবুজ বিপ্লব হয় 1945 সালে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় 1945 সালে, ইউনেস্কো প্রতিষ্ঠিত হয় 1945, জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945, জাপানের পারমাণবিক বোমা ফেলা হয় প্লাস সবুজ বিপ্লব হয় 1945 সালে, ভারতবর্ষ বিভক্ত প্লাস পাকিস্তান ও ভারতের স্বাধীনতা 1947, এসকাপ প্রতিষ্ঠিত হয় 1947 সালে, আইএমএফের কার্যক্রম শুরু হয় 1947, ভারত পাকিস্তান স্বাধীনতা 1947, তমুদ্দিন মজলিস গঠন হয় 1947 সালে, আন্তর্জাতিক মানবাধিকার ঘোষণা প্লাস সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন, ভাষা আন্দোলনের সূত্রপাত, ফিলিস্তিনিদের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া শ্রীলঙ্কা ও মায়ানমারের স্বাধীনতা, ট্রানজিস্টর আবিষ্কার হয় 1948,
বিশ্ব স্বাধীন শান্তি রক্ষা বাহিনী গঠন, প্রথম গণপরিষদে অধিবেশন 1948 সালে, 1948 সালে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মানবাধিকার ঘোষণা করা হয় 10 ডিসেম্বর 1948 সালে, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয় 1948, ভাষা আন্দোলনের সূত্রপাত ঘটে 1948 সালে, ফিলিস্তিনের মাতৃভূমিতে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা 1948, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1948 সালে, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার এগুলো 1948 সালে স্বাধীনতা লাভ করে, ট্রানজিস্টর আবিষ্কার হয় 1948 সালে, বিশ্ব শান্তি রক্ষী বাহিনী গঠন হয় 1948 সালে, প্রথম গণপরিষদের অধিবেশন হয় 1948 সালে, আওয়ামী লীগ প্লাস ন্যাটো প্রতিষ্ঠা, জেনেভা কনভেনশন, চীনের বিপ্লব, কমনওয়েলথ প্রতিষ্ঠা 1949 সালে, আওয়ামী লীগ 1949 সালে গঠিত হয়, ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949, জেনেভা কনভেনশন 1949, চীনের বিপ্লব হয় 1949, কমনওয়েলথ প্রতিষ্ঠিত হয় 1949 সালে, পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন 1950, মংলা সমুদ্র বন্দর ইউনাইটেড নেশন হাই কমিশন রিফিউজি প্রতিষ্ঠিত হয় 1950 সালে, ভাষা আন্দোলন ও এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1952 সালে, শহীদ মিনার প্রতিষ্ঠিত হয় 1952 সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় প্লাস ডিএনএ ডাবল হেলিক্স, শেরপা হিলারির এভারেস্ট জয়, কর্ণফুলী কাগজ কল, বাংলাদেশের প্রথম যুক্ত ফ্রন্ট গঠিত হয় 1953 সালে, যুক্ত ফ্রন্টের নির্বাচনে জয়লাভ হয় 1954, জাতীয় প্রেস ক্লাব গঠন করা হয় 1954, গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় 1954 সালে, গণপরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় 1954, আর জাতীয় পরিষদে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় 1956 সালে, পূর্ব বাংলার কেন্দ্রীয় শাসন জারি করা হয় 1954 সালে, বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয় 1955 সালে 13 ডিসেম্বর, বান্দং সম্মেলন বা ন্যাম গঠন করা হয় 1955 সালে, মুসলিম থেকে আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয় 1953 সালে, 55 সালে, মিশরের সুয়েজ খাল জাতীয়করণ করা হয় 1956 সালে, বাংলা ভাষাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয় 1956 সালে, সাংবিধানিক বলতে জাতীয় পরিষদে স্বীকৃতি দেওয়া হয়, বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন আরম্ভ হয় 1957, আবিষ্কৃত হয় 1955 সালে, ভাসানীর কাকমারি সম্মেলন হয় 1957 সালে সন্তোষে, ইইসি 1957, ম্যাগসেসে পুরস্কার 1957 সালে, স্পুটনিক 1 ভূপগ্রহ কক্ষপথে নিক্ষেপ করা হয় 1957 সালে, স্পুটনিক 1 প্রথম ভূপগ্রহ, পাকিস্তানের সামরিক অবস্থা জারি করে 1958 সালে, বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয় 1960 সাল থেকে, শিক্ষা আন্দোলন 1962, বার্লিন প্রাচীর গঠন, ন্যামের প্রথম সম্মেলন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গঠন, বিডি জাতীয় সংসদের ভবনের নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে, বার্লিন প্রাচীর নির্মাণ করা হয় 1961 সালে, ন্যামের প্রথম সম্মেলন হয় 1961 সালে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এটির গঠন করা হয় 1961, বাংলাদেশের জাতীয় সংসদের ভবন নির্মাণ কাজ শুরু হয় 1961, সৈয়দ আবা পেশ করা হয় 1966 সালে, আগরতলা মামলা প্লাস 18 জানুয়ারি বঙ্গবন্ধুকে আটক করা হয় 1968 সালে, আগরতলা মামলা করা হয় 1968, 18 জানুয়ারি বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় 1968 সালে, গণ অভ্যুত্থান প্লাস বুকার পুরস্কার প্লাস অর্থনীতিতে নোবেল দেওয়া হয় 1969 থেকে, গণ অভ্যুত্থান 1969, বুকার পুরস্কার 1969, অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু করে 1969 সালে, স্বাধীন বাংলাদেশ প্রথম বিদ্যুৎ বাতির চালু হয় ঢাকায় 1961 সালে, স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয় 1971 প্রথম বিদ্যুৎ বাতির চালু হয় 1971 সালে, বঙ্গবন্ধু স্বদেশ প্রবর্তন, বাংলাদেশের প্রথম নোট চালু হয়, প্রথম বিমান চালু হয় 1972 সালে, প্রথম শিক্ষা কমিশন 1972, বঙ্গবন্ধু স্বদেশ প্রবর্তন হয় 1972 সালে 10 জানুয়ারি, বাংলাদেশের প্রথম নোট চালু হয়, কাগজি মুদ্রা চালু হয় 1972 সালে 4 মার্চে,
প্রথম বিমান চালু হয় 72 সালে, প্রথম শিক্ষা কমিশন গঠন করা হয় 1972 সালে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।